বিকেলে নাস্তাটা যেন চা ছাড়া জমেই ওঠে না, আর দুধ চা খেতে তো কম বেশি আমরা সবাই ভালোবাসি। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট দুধ চায়ের রেসিপি। হাই, আমি রিচা ফ্রম রিচাস ফুড ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন শুরু করা যাক আমাদের মূল রেসিপিটি। তো চা বানানোর জন্য প্রথমে আমি একটা সসপ্যানে আড়াই কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে রাখা পানি ঢেলে দিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিটের জন্য পানিটা একটু গরম করে নিব। পানিটা একটু গরম হয়ে আসলে আমি এখানে 4 থেকে 5 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এখন আমি গুঁড়ো দুধটা পানির সঙ্গে ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, মেশানোর সময় খেয়াল রাখবেন যেন কোনো লাম্পস না থাকে। এখন দুধটা এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা একটু ঘন হয়ে আসছে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দুধটা একটু ঘন হয়ে আসলে আমি এখানে চা পাতা অ্যাড করে দেব। এই দেখুন, দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এই পুরো প্রসেসটা করার সময় আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন আমি চা পাতা অ্যাড করে দিচ্ছি। আজ আমি দুইজনের জন্য চা বানাবো, তাই আমি এখানে 2 চামচ পরিমাণ চা পাতা অ্যাড করে দিলাম। এখন চা পাতাটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। এখন চাটা আর একটু নাড়াচাড়া করে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করছি। এই দেখুন, চায়ে বলক চলে এসেছে আর দুধ চায়ের একটা পারফেক্ট কালারও চলে এসেছে। আর আমি এই পর্যায়ে চুলার ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করতে চলে যাচ্ছি। এখানে আমি 2টি কাপ নিয়ে নিয়েছি এবং 2টি কাপেই আমি পর্যাপ্ত পরিমাণে চা ঢেলে নিচ্ছি। এখন আমি চায়ে স্বাদ মতো চিনি অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ চিনি অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি নিয়ে নিতে পারেন। এখন আমি 2টা কাপে খুব ভালোভাবে চিনি মিশিয়ে নিচ্ছি। অ্যান্ড আমাদের চা রেডি অ্যান্ড সার্ভড। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আগামীতে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।